এত মিষ্টি কেন? তাই নাকি? কোন মানে কোন গাছের বল, খুব মিষ্টি। এটা কি হিন্দি কিনছো? হ্যাঁ, এখান থেকে তো কিনছি। অনেক মিষ্টি নাকি? অনেক মিষ্টি দেখি। ওরে মা, এত মিষ্টি গা। তাই নাকি? চাও তুমি তো খাই দাও। কই এত মিষ্টি? ও, এখন বুঝলাম নিজেতে যখন খেলাম তখন এত মিষ্টি লাগে নাই, তোমার যখন মিষ্টি আর মিষ্টি মনে মধু খেতেছি। তুমি কিন্তু খুব দুষ্ট। আরে আচ্ছা যাও, এখন থেকে তাহলে দুষ্টামি করবো না, ঠিক আছে? করবা না কেন, করবা, একটু একটু দুষ্ট। আচ্ছা যাও, একটু একটু দুষ্টামি করবো, ঠিক আছে? ওকে, তাহলে এসো কাছে এসো। আচ্ছা, তুমি তো কিছু শিখলা না। কি শিখবো? এই যে তুমি আমার সাথে সম্পর্ক, এই গ্রামের সবকিছু বউ শিখে ভালো। তুমি আগামীতে ইনশাল্লাহ নিকাববরের বউ হবে। নিকাববরের বউ হবে আর একটু দুষ্টামি, একটু নোকতা দেওয়া শিখলে না তাহলে কেমন হবে? নোকতা দেওয়া শিখবো আমি? হ্যাঁ, ঠিক আছে, যখন বিয়ে হবে তখন নোকতা দেওয়া শিখে যাব। আচ্ছা শিখো। তখন শুধু আমি শিখবো নাকি? আমি আরো অনেক কিছু শিখাইতেও পার। বলো কি? আহারে, চলো তোমাকে নিয়ে আজকে এলাকার মধ্যে একটা ঘোরাঘুরি করবো, মানুষের পিত্তি জ্বালা দিব। হ্যাঁ, আরে কি সুন্দর যেমন লাগতেছে না? কিরে মাসে কাশে মাসে দিয়ে আসবে না? হ্যাঁ, কি কি শুনো ভাইজান, দেখছেন না ভাইজান? আগে চিনতাম না, এখন একটু একটু চিন্তাছি। আচ্ছা ঠিক আছে, কাঁদতেছ কিছু না, কাপা কাপড় দরকার নাই, ঠিক আছে? আমরা একটু বাড়ি যেতেছি, তোর কপালও দেখলাম, নে আমি দু তিনটে নিয়ে আসতেছি, এটা খাস, ঠিক আছে? জি ভাইজান। মারে এত কিছু বলার দরকার নাই, ঠিক আছে? জি জি ভাইজান। হ্যাঁ জি ভাইজান। এটা কে হয় তোর? দরজা মরে যেতেছ, আসো, ভয় না, যা, মা কিছু করার দরকার নাই। জি ভাইজান। দেখতে কিন্তু সুন্দর না, রূপের ছটাও নাই। রূপটাই কি একটা মানুষের আসল? বিয়া হইতে হইতে ভেঙে গেছে, শুনছি বিয়ার আসর থেকে ছেলে পলাইছে। তাহলে মহিলাটার কি দোষ বল? তোর সাথে ছেলেটা, তুই পারলে ওই ছেলেটাকে ধরে দুটো উষ্টা মেরে দে। আরে স্বভাব চরিত্র তো ভালো না। সংসার না করেই তুই বুঝা গেলি যে স্বভাব চরিত্র ভালো না? সংসার না করলে কেমনে বুঝুন যা কার স্বভাব ভালো কার স্বভাব খারাপ? আরে কথাবার্তা তো খারাপ, কথায় কথায় কিস্তি ছাড়ে। আচ্ছা আমি একটা জিনিস বুঝতেছি না, বিয়েটা কি আমি করবো না তুই করবি? পাগল, আমি তোমার বিয়ে করাম ওই মেরে? হ্যাঁ, আমার জীবন বাইসা থাকতে। আচ্ছা তাহলে ক, মেয়েটার আর কি কি দোষ আছে? আরে আছে তো। কি? গ্রামের অন্য অন্য লোকদের সাথে সে প্রেম করে। তাই নাকি? ও আপনি তো জানেন আমার বাবা একটু ঘাউড়া আছে, কি দরকার ছিল নকটাটা লাগানোর? ফালতু কথা বুঝলে না, আমার মেজাজ খুব খারাপ হয়ে যায়। আরে গাদা, ওই নোকতাটা বসেছে জন্য এমন সে বেঁচে আছে, নোকতা লাগেছে না এক দেড় হাজার খাটতেছে, তা না হলে মানুষের মায়ের গুতা খায় একদম লাশ হয়ে যেত, মরে যেত, ওই কবর উপর দুবলো দাঁড়াইতো, আর শুক্রবার শুক্রবার যা সিডনি দেওয়া লাগতো মন্ন করে। খুব ভালো কাজ করছেন আপনি, আমার চোদ্দ গোষ্ঠীর উপকার করছেন। আমার বাবার মামলাটা তো খারিজ হয়েই গেছে, বাবা
শোনো ভাই, তুমি যে বিয়ে করতেছো এই যে লতার সাথে, সুন্দর আছে না দেখতে? আইন কিন্তু, হ্যাঁ কিন্তু ভাই, ভাই ব্রাদার জন্য একটা কথা বলি, আমার সে বয়সে তুমি ছোট, কিন্তু একটা বয়সের পরে ছোট বড় থাকে না, সব বন্ধু বান্ধবের মতো হয়ে যায়। মানে বলতেছি কি, যে লতা মেয়েটা কিন্তু হ্যাপি হ্যাপি আছে কিন্তু। আর যাই হোক, লতা সম্বন্ধে সব কিছু জানো তো? সব কিছু জানি বুঝে তুমি বিয়ের সাথে করতেছ? আমার মোটামুটি জানা হয়েছে, কেন আপনি কিছু জানেন নাকি? না, বিয়ের সাথে আগে এইসব কথা কর ঠিক না, যেহেতু ঠিকঠাক করতে থাক দরকার কি, তুমি মানুষ। আপনি হাসতেছেন, আমার মনে হয় কোনো রহস্য আছে। রহস্য মানে কি? যে যাব না, লতার বিষয়টা শুধু লতার আমি জানি, আর কেউ কেলাম জানে না ভাই। এই কথাটা যেহেতু উঠেছেন, একটু খুলে কর না ঘটনাটা কি। মানে লতা না থাকে এইটা বলা ঠিক হবে না। এই একটা কাজ করি, ও চাষেছে না, তার সাথে বিস্কিট মিটে যাই খাবে, সব আমার নামে, আমার নামে বিল। আরে ভাই, বিয়ে শাদী করতেছে? ওটাটা ভাই শেষ করে গেলেন না তো? ওটা তো একটা তারা পড়ে গেছে। আচ্ছা, লতা দিয়ে কোনো গান মনে আছে? আর একজনের লতায় আছে, বায়া বায়া মানুষের গায়ে ওঠে, গাছ মরিলে লতা মরে তবু লতা গাছ ছাড়ে না, কণ্ঠশিল্পী ভাই। সাতো আগেছে, সাদিমু